কিন্তু দুঃখের বিষয় আজ দুঃখের সঙ্গে বলতে হয় দেশ বর্ষণের কোন ইতিহাস বাংলার অত্যাচারের বাংলার মানুষের রক্তের ইতিহাস দেশ বর্ষণের ইতিহাস মুমূর্ষ নরনারীর আর্তনাদের ইতিহাস বাংলার ইতিহাস এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস 1952 সালে রক্ত দিয়েছি 1954 সালে নির্বাচনে জয়লাভ করে আমরা গতিতে বসতে পারি নাই 1958 সালে আইয়ুব খান মার্শাল ল জারি করে 10 বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে 1966 সালে 6 দফা আন্দোলনে 7ই জুনে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে 1969 আন্দোলনে আইয়ুব খানের পতন হওয়ার পর যখন ইয়াহিয়া খান সাহেব সরকার নিলেন তিনি বললেন দেশের শাসনতন্ত্র দেবেন গণতন্ত্র দেবেন আমরা মেনে নিলাম তারপর অনেক ইতিহাস হয়ে গেল নির্বাচন হলো আপনারা জানেন আজকে আমি প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সাহেবের সঙ্গে দেখা করেছি আমি শুধু বাংলা নয় আমি পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা হিসেবে তাকে অনুরোধ করলাম যে 15 ফেব্রুয়ারি তারিখে আপনি জাতীয় পরিষদ অধিবেশন দেন কিন্তু তিনি আমার কথা রাখলেন না তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা তিনি বললেন প্রথম সপ্তাহে মার্চ মাসে হবে আমরা মেনে নিলাম আমরা বললাম ঠিক আছে আমরা অ্যাসেম্বলিতে বসব আমি বললাম অ্যাসেম্বলির মধ্যে আলোচনা করব এমনকি আমি এ পর্যন্ত বললাম যদি কেউ ন্যায্য কথা বলে আমরা সংখ্যায় বেশি হলেও একজন যদি সে হয় তার ন্যায্য কথা আমরা মেনে নেব আপনারা আসুন বসি আলাপ করে শাসনতন্ত্র তৈরি করি তিনি বললেন পশ্চিম পাকিস্তানের মেম্বাররা যদি এখানে আসে তাহলে কসাইখানা হবে অ্যাসেম্বলি যদি কেউ অ্যাসেম্বলিতে আসে তাহলে পেশোয়ার থেকে করাচি পর্যন্ত দোকান জোর করে বন্ধ করে দেওয়া হবে তারপরও যদি কেউ আসে তাকে সান্নাসার করা হবে আমি বললাম অ্যাসেম্বলি চলবে তারপর হঠাৎ 1 তারিখে অ্যাসেম্বলি বন্ধ করে দেওয়া হলো কি পেলাম আমরা যে আমার পয়সা দিয়ে অস্ত্র কিনেছি বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশটাকে রক্ষা করার জন্য আর সেই অস্ত্র ব্যবহার হচ্ছে আমার দেশের গরিব দুঃখী আহত মানুষের বিরুদ্ধে তার বুকের উপর হচ্ছে গুলি আমরা পাকিস্তানের সংখ্যাগুরু আমরা পাকিস্তানের সংখ্যাগুরু আমরা বাঙালিরা যখনই ক্ষমতায় যাবার চেষ্টা করেছি যখনই এদেশের মালিক হবার চেষ্টা করেছি তখনই তারা আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছে তারা আমাদের ভাই আমি বলেছি তাদেরকে এই কথা যে আপনারা কেন আপনার ভাইয়ের বুকে গুলি মারবেন আপনাদের রাখা হচ্ছে যদি বহিঃশত্রু আক্রমণ করে তা থেকে দেশটাকে রক্ষা করার জন্য তারপর উনি বললেন আমরা নাকি বলে স্বীকার করেছি যে আমরা অ্যাসেম্বলিতে বসবো আমি বললাম আমরা অ্যাসেম্বলিতে বসবো না পায়রামার 25 তারিখ অ্যাসেম্বলি কল করেছে রক্তের দাগ শুকায় নাই আমি 10 তারিখে এসে বলে দিয়েছি ওই শহীদের রক্তের উপর পা দিয়ে আরটিসিতে মুজিবুর রহমান যোগদান করতে পারে না অ্যাসেম্বলি কল করেছে আমার দাবি মানতে হবে প্রথম সামরিক আইন মার্শাল ল উইথড্র করতে হবে যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে সমস্ত সামরিক বাহিনী লোকেদের ব্যারাকে ফেরত যেতে হবে আর জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে তারপরে আমরা বিবেচনা করে দেখব আমরা অ্যাসেম্বলিতে বসতে পারবো কি পারবো না এর পূর্বে অ্যাসেম্বলিতে বসতে আমরা পারি না জনগণ সে অধিকার আমাকে দেয় নাই ভাইরা আমার তোমাদের আমার উপর বিশ্বাস আছে আমি প্রধানমন্ত্রিত্ব চাই না আর যদি একটা গুলি চলে আর যদি আমার লোককে হত্যা করা হয় তোমাদের কাছে অনুরোধ রইল প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো এবং তোমাদের জীবনের তরে রাস্তাঘাট যা যা আছে আমি যদি হুকুম দিবার নাও পারি তোমরা বন্ধ করে দেবে আমি পরিষ্কার মিটিং এ বলে দিয়েছি এবারে সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ভাইরা আমার তোমরা আমার ভাই তোমরা ব্যারাকে থাকো কেউ তোমাদের কিছু বলবে না কিন্তু আর আমার বুকের উপর গুলি চালাবার চেষ্টা করো না ভালো হবে না 7 কোটি মানুষকে দাবায় রাখতে পারবা না আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের ডুবাতে পারবে না যে পর্যন্ত আমার এই দেশের মুক্তি না হয় সেই পর্যন্ত খাজনা ট্যাক্স বন্ধ করে দেওয়া হলো কেউ দেবে না তোমরা আমার ভাই আপনারা দেশটাকে একেবারে জাহান্নামে ধ্বংস করে দিয়েন না জীবনে আর কোনোদিন আপনাদের মুখ দেখা দেখি হবে না সেই জন্য আমি অনুরোধ করছি আপনারা আমার এই দেশে আর মিলিটারি শাসন চালাবার চেষ্টা করবেন না দ্বিতীয় কথা প্রত্যেক গ্রামে প্রত্যেক মহল্লায় প্রত্যেক ইউনিয়নে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো মনে রাখবা রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম জয় বাংলা